প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, এক সিট ছাত্রী লিখছে, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে, আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন, কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনি আন্দোলন করলে সুষ্ঠু পথে আন্দোলন করেন, আপনি কেন এভাবে? আপনি ইডেনে পড়ে গেছেন তো, তাহলে আপনি একটা কথা কেন বলতেছেন না? আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমার চাই আপনি রাস্তায় নামুন, আপনি এসব দেখেন, আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন না নামে স্বাধীন? আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে, আজকে আপনি চার প্রামাণ্য প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন, তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চেতে হবে এবং গোটা সংসার করতে হবে। গত বছর 22 সালে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাশ করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি, তবে আমার সিরিয়াল পিছে থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পাইনি। আমার বাবা মার শ্রম, আমার বাবা মার টাকা পয়সা গেছে, আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি। তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি, আমি জিএসটিতে পাস করি এবং আমি ভালো নাম্বার নিয়ে পাস করি। আমার সিরিয়াল পিছে থাকার কারণে আমার পটুয়াখালীতে বাংলা আছে। আমার বাবা বলে আমার মেয়েকে আমি এত পিছিয়ে দিব না, আমারই এক ফ্রেন্ড আমার থেকে কম নাম্বার পেয়ে এবং সে মাত্র পাস করে মুক্তিযোদ্ধা কোটায়, সে সিলেটে কিভাবে বিবিএ নিয়ে পড়ে? তাহলে আমার মেধা কোথায় গেল? আমি যে তার থেকে 5টা নাম্বার বেশি পাইছি, আমি কি তার থেকে 5 নাম্বার হাওলাত নিয়ে বেশি পাইছি না? সে আমাকে বলছে আমি তোকে আমার মেধা দিব, আমার মেধার প্রয়োজন নাই, আমার মুক্তিযোদ্ধা কোটা আছে। হ্যাঁ আমি রাজাকার, আর যদি আমি আমাকে রাজাকার দিয়ে পরিচয় দিতে পারি আমি লজ্জা বোধ করি না, কারণ একদিন এই রাজাকাররা আমাদের বাঙালিদের মারছিল, আমরা বাঙালিরা স্বাধীন হইছি, সেই বাঙালির হাতে আমরা যদি বাঙালি হয়ে মার খেতে পারি তাহলে আমাদের বাঙালি হওয়ার দরকার নাই, আমরা রাজাকার, আমরা রাজাকারই থেকে যাব। এবং একজন মাননীয় প্রধানমন্ত্রী হয়ে এবং ওনার পিতা দেশের জন্য এত যুদ্ধ করে গেছে, উনি যদি এই কথা বলে আমরা রাজাকার, তাহলে আমরা আমাদেরকে রাজাকার হিসেবে পরিচয় দেব, আমরা লজ্জিত না। আর যদি আমরা রাজাকার হয়ে থাকি সসম্মানে আমাদের বের করে দেন, দেখি আপনি আপনার বাঙালি সন্তানদের নিয়ে কিভাবে দেশ চালান। আমার বাবার টাকায়, আমার টাকায়, সারা রাজাকারের টাকায় আপনার দেশ চলে। আমার বাবার পক্ষে আজ থেকে 5 বছর পরে সামর্থ্য হবে না আমার ভাইকে পড়ানোর, দ্রব্যমূল্যে